আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে বিশেষ করে যারা প্রবাসে থাকেন, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আমি সকলকে সম্মান প্রদর্শন করে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, যারা সাতবাগা রিসোর্ট, বাংলো বাড়ি কিংবা পতির জমিতে খুব সুন্দর বাগান তৈরি করতে চাচ্ছেন বা আপনার সিঁড়ির কোনায় খুব সুন্দর ঝোপালো, দেখলে মন ভালো হয়ে যাবে এবং বিশুদ্ধ অক্সিজেন সার্কুলেশন করবে এমন গাছ লাগাতে চাচ্ছেন, তাদের জন্য সিজিয়াম গাছের বিকল্প অন্য কোনো গাছ হতে পারে না। মূলত লাল সবুজের মিশ্রণে অদ্ভুত সুন্দর একটি গাছ সিজিয়াম, দেখলেই স্নিগ্ধতায় ভরে যায় মন। নাম শুনেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটি আমাদের দেশি গাছ নয়, ভিনদেশি এই গাছটি সহজেই জায়গা করে নিয়েছে আমাদের পুরো বাংলাদেশের ছাদবাগান, বারান্দায় কিংবা সিঁড়ির কোণে। এছাড়াও আমরা বাংলাদেশ সেনানিবাস, বিভিন্ন অফিস প্রাঙ্গণ, সরকারি বেসরকারি অফিসে কিন্তু এগুলো এখন হর হামাশাই দেখতে পাচ্ছি। সিজিয়াম এর বিশেষত্ব হচ্ছে এর শোভাময় পত্রপল্লব, শোভাময় ফল ও সুগন্ধি ফুল। এর পাতা, ফুল ও ফল সব মিলিয়ে একটা পারফেক্ট কালার কম্বিনেশন তৈরি করেছে। বন্ধুরা, এই গাছটি 2 মিটার থেকে সর্বোচ্চ 20 মিটার পর্যন্ত হতে পারে এবং কেটে ছেটে এটাকে কিন্তু আপনারা বনসাইয়ের মতোও করে রাখতে পারেন। যদিও এর নেটিভ বা এর জন্ম সিজিয়াম গাছের সিঙ্গাপুরে, তথাপি বর্তমানে বাংলাদেশ, ভারত, মায়ানমার, থাইল্যান্ড, সুমাত্রা, ফিলিপাইন সহ বেশ কিছু দেশে কিন্তু এটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এই গাছটি যেহেতু গুল্মজাতীয় গাছ, এটা অপেক্ষাকৃত বড় টবে সিজিয়াম স্থাপন করাই ভালো। আর সিজিয়াম গাছ কিন্তু বেশ কয়েক রকমের হতে পারে, যেমন যেটাতে পাতা কিছুটা লাল বেশি থাকবে, কিছুটা সবুজ বেশি থাকবে এবং এর বেশ 3-4টি প্রজাতি বা ভ্যারাইটি রয়েছে। আমাদের কাছে কিন্তু ছোট, বড়, মাঝারি, অনেক বেশি ছোট, অনেক বেশি বড় সব রকম সাইজে কিন্তু রয়েছে, যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে তারা নিতে পারে।